সাতই জুন মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবি অযোগ্য এবং জিৎ বুমেরাং তো দেখতে দেখতে আজ পঞ্চাশতম হয়ে গেল এই দুটি বাংলা ছবি দারুণভাবে রানিং সাকসেসফুলি কিন্তু বক্স অফিসে বিজনেস করছে এবং দর্শকদের মনোরঞ্জন করে চলেছে তো দুটো ছবি কতটা ভালো বিজনেস করছে কি কি হলে চলছে কতগুলো হল এখনো পর্যন্ত হোল্ড করে রয়েছে এবং কতগুলি শো তারা পেয়েছে কালকির মতো বড় সিনেমার সাথে টক্কর দিয়েও এই দুটি বাংলা ছবি কতটা ভালো পারফরমেন্স করছে সেটা নিয়ে আজকে বেসিক্যালি আজকে আলোচনা করব ভিডিওটা তাই প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো প্রথমেই যদি আসি বুমেরাং জিদ্দার সাথে রুক্মিনীর স্ক্রিন শেয়ার এবং সৌভিক কুন্ডুর ডাইরেকশানে আমরা দেখেছি একটা সাইফাই টাইপের রোবোটিক রোবোটিক রুক্মিণীকে দেখতে পেয়েছি ডাবল রোল ছিল রুক্মিণী মহিত্র অসাধারণ তিনি চরিত্র প্লে করেছেন নিসা ওই যে ব্যাপারটা ওটা কিন্তু দারুণ লেগেছে অ্যান্ড জিদ্দাকে অন্যভাবে প্রেজেন্ট করেছেন সৌভিক কুন্ডু সেটা দেখতে ভীষণ ভালো লেগেছে এবং ফুল অফ কমেডি ফুল অফ এন্টারটেনমেন্ট ফুল অফ এন্টারটেনিং প্যাকেজ ছিল বুমেরাঙের মধ্যে একটা তো নতুন রকম প্রচেষ্টা তো ছিলই ঠিক আছে সেটা তো একটা ব্যাপার বাট হ্যাঁ ওভারঅল সিনেমাটা কিন্তু একদম কমেডি ফানি এবং সমস্ত কিছু নতুন একটা টেকনোলজি কিন্তু ইউজ করা হয়েছে বুমেরাঙের ক্ষেত্রে এবং সবাই সবাই বুমেরাঙে কিন্তু ফাটিয়ে দিয়েছে দর্শকদেরকে যার কারণ এখনও কিন্তু পঞ্চাশ দিনে এসেও আজকে অষ্টম সপ্তাহ তোমাদের বলে রাখি বন্ধুরা এইথ উইক কিন্তু চলছে টান না অষ্টম সপ্তাহ কিন্তু মানে রানিং কিন্তু হাউসফুল যাচ্ছে সিনেমাটা ঠিক আছে তো বুমেরাং আমি দেখতে পাচ্ছি এখানে পাঁচটা শো এখনো পর্যন্ত সরি পাঁচটা হল ঠিক আছে পাঁচটা হলে কিন্তু এখনো অবধি হোল্ড করে রয়েছে বুমেরাং সিনেমাটা এবং পাঁচটা হলের মধ্যে তেরোটা শো কিন্তু পেয়েছে বুমেরাং এখনো পর্যন্ত চলছে ঠিক আছে যদি সিনেমা হলের নামগুলো বলি তোমরা বুঝতে পারবে যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কাছে একটা লিস্ট এসছে তো দেখতেই পাচ্ছ লিস্টটা তো সেখানে আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে হ্যাঁ কাকলি সিনেমাতে চলছে ঠিক আছে যেটা পান্ডুয়া ঠিক আছে সাড়ে বারোটা শো চলছে এবং সাড়ে ছটার কিন্তু শো চলছে বুমেরাং আচ্ছা তালতলাতে শোল শো চলছে তোমার সাড়ে এগারোটা থেকে দুটো থেকে এবং সাড়ে চারটে থেকে এবং বাগনান তোমরা অনেকেই চেনো বাগনানে কিন্তু চলছে তোমার একটার সময় শো চলছে চারটের সময় দিয়েছে একটা শো এবং সন্ধ্যে সাতটার সময় ঠিক আছে শো দিয়েছে কিন্তু সুজাতা সিনেমা হলে এবং মামনি সিনেমা হলে কিন্তু বারোটা দিয়ে চলছে এবং তিনটা দিয়ে চলছে দুপুর তিনটা থেকে এবং নিউ সিনেমা হল শিলিগুড়িতে সেখানে কিন্তু দুটি শো পেয়েছে বৌমেরাম যেখানে কিন্তু এগারোটা দিয়ে চলছে সকাল এগারোটা এবং বিকেল চারটে থেকে কিন্তু চলছে বৌম্যাডাম সুতরাং বুঝতেই পারছো যে এই সিনেমাটাও কিন্তু দুর্দান্ত ভালো সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি একটা সার্টেন কাইন্ড অফ বিজনেস করছে এখনো পর্যন্ত পাঁচটা হলে হোল্ড করে রয়েছে জিদার এই এন্টারটেনিং প্যাকেজ বুমেরাং সিনেমাটা এবং তেরোটা কিন্তু শো পেয়েছে এখনও পর্যন্ত তেরোটা হলে কিন্তু শো চলছে বুমেরাং সিনেমাটা এই সিনেমাটা বেশিরভাগ বাচ্চাদের ভালো লাগছে কিডসদের বা চিলড্রেনদের কিন্তু এই সিনেমাটা খুব ভালো লাগছে ঠিক আছে তারা নিজেদের সাথে রিলেট করতে পারছে তো অসাধারণ চলছে এবারে যদি সেকেন্ডটা আসি অযোগ্য যেটা একটা ন্যাচুরাল লাভ স্টোরি রয়েছে প্রসেনজিৎ ঋতুপাণ্ডার পঞ্চাশতম ছবি কৌশিক গাঙ্গুলির ডাইরেকশন রয়েছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটাই তো একটা ব্র্যান্ড এবং বড় এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা যখনই এসছেন সিনেমা নিয়ে যে কোনো সিনেমা সেটা কিন্তু বক্স অফিসে একটা ছাপ ফেলে দিয়ে গেছে সেটার প্রমাণ হচ্ছে অযোগ্য সিনেমাটা পঞ্চাশ দিনে এসে দাঁড়িয়ে হলুদ ঝড় তুলেছে চারিদিকে অর্থাৎ টিকিট এখনো পর্যন্ত বিভিন্ন হলে নন্দন রাধা স্টুডিও সহ বিভিন্ন মাল্টিপ্লেক্সে কিন্তু হাউসফুল যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে অযোগ্য বাম্পার ব্লকবাস্টার কিন্তু চলছে অযোগ্য এবং যেটা বলছিলাম পঁচিশটা হলে এখনো পর্যন্ত অযোগ্য সিনেমাটা হোল্ড করে রেখেছে পঁচিশটা হলে চলছে এবং সবচেয়ে উল্লেখ্য যেটা বিষয় উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে পঁচিশটা হলের মধ্যে পঁয়ত্রিশটা শো তারা পেয়েছে অযোগ্য এখনো পর্যন্ত রানিং সাকসেসফুলি কিন্তু চলছে তো তোমাদের যদি সিনেমা হলগুলোর নাম বলি নন্দনে চলছে চারটে দিয়ে শো রাজা স্টুডিওতে চলছে যেটা সাড়ে ছটা থেকে শো সাউথ সিটি আইনক্স রয়েছে সাউথ সিটি মানে আমাদের আনোয়ার সাহার রোড টালিগঞ্জ সেখানে চলছে সাড়ে তিনটে শোটা আইনক্স হাইল্যান্ড পার্ক চলছে দুটো সময় শোটা পিভিআর যশোর রোডে চলছে তিনটে পঁয়ত্রিশে যে শোটা চলছে সেখানে এস বিএফ উরস্কোয়ার মলে চলছে পাঁচটা শো এস বিএফ হলে চলছে তোমার পাঁচটা পনেরো শোতে এস বিএফ কালনাতে চলছে তিনটের শো এস বিএফ রুপালী চলছে তিনটে পনেরো শো তো নজরুল তীর্থে চলছে পাঁচটা পঞ্চাশের শোতে ঠিক আছে অতীন্দ্র সিনেমা যেটা ব্যারাকপুরে অবস্থিত সেখানে কিন্তু চলছে চারটা যে এর একদম ইভিনিং টাইপের একটা ঘোড়ার দিকে রূপকথা সিনেমা হাবড়াতে অবস্থিত সেখানে কিন্তু সাতটার শো চলছে রানিং হাউসফুল যাচ্ছে আচ্ছা উর্বশী সিনেমা ঠিক আছে সেখানে চলছে একটার শো দুপুর একটার শো বিকেল চারটের শো এবং ইভিনিং সাতটার শো তিনটে শো কিন্তু দেওয়া হয়েছে উর্বশী সিনেমায় দারুণ রেসপন্স যেটা জানা যাচ্ছে বাম্পার রেসপন্স দিচ্ছে এবং সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রানাঘাটে অবস্থিত সেটা কিন্তু চারটে পনেরো কিন্তু রানিং চলছে মহালক্ষ্মী টকিস ঠিক আছে সেখানে কিন্তু চলছে তিনটে শো একটার সময় দুপুর একটা বিকেল চারটে এবং সন্ধ্যে সাতটার শো শিবানী সিনেমা ঠিক আছে যেটা ময়নাতে সেখানে কিন্তু চলছে সাড়ে বারোটার শো সাড়ে তিনটের শো এবং সাড়ে ছটার শো দারুণ ভাবে সাকসেসফুল সেখানে ব্লক কিন্তু হয়ে গেছে টিকিট ব্ল্যাক হচ্ছে সেই সব জায়গায় আমরা শুনতে পেয়েছি কিছুদিন এবং বালাকাটা সিনেমা ঠিক আছে সেখানে কিন্তু একটার শো চলছে চারটে শো চলছে এবং সাতটার শো অর্থাৎ দুপুর একটা বিকেল এবং সাতটা রানিং কিন্তু টিকিট শেষ হয়ে যাচ্ছে সেখানে স্পট বুকিং দুর্দান্ত কিন্তু হচ্ছে এবং বনশ্রী সিনেমা ঠিক আছে সেখানে কিন্তু সাড়ে বারোটার একটা শো দিয়েছে দুপুর সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটে এবং সন্ধ্যে সাড়ে ছটার শো রানিং হাউস ফুল যাচ্ছে এছাড়া যদি বলি হরি সিনেমা ঠিক আছে মেদিনাপুর সেখানে কিন্তু পাঁচটার শোতে কিন্তু চলছে এছাড়া যদি বলি রঞ্জন সিনেমা ঠিক আছে সেখানে তিনটের শো দুপুর তিনটের শো দেওয়া হয়েছে এবং সন্ধ্যে ছটা পনেরো কিন্তু শো দেওয়া হয়েছে এবং সুজাতা সিনেমা সেখানে কিন্তু তিনটে শো রানিং চলছে রানিং হাউসফুল যাচ্ছে সেটা হচ্ছে দুপুর একটার শো বিকেল চারটের শো এবং সন্ধ্যে সাতটার শো তো বুঝতেই পারছো প্রোডাকশন হাউস থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে একদম বুক বুকমাই শোতেও আমি দেখছিলাম একটু আগে ইনফ্যাক্ট তোমরা স্ক্রিনে আশা করছি দেখতে পাচ্ছ যে কিভাবে চলছে অযোগ্য সিনেমাটা ঠিক আছে এই জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি কখনো পুরনো হয় না মানুষের মনে চিরকাল দাগ কেটে যায় এই জুটিটা না মানুষ নিজেদের ঘরের জুটি মনে করে নিজেদের ভালোবাসার জুটি নিজেদের কাছের জুটি নিজেদের মনের জুটি মনে করে তো জিদ্দার বুমেরাঙ্গ খুব ভালো ব্যবসা করছে সিঙ্গেল স্ক্রিনে বাট যেটা মেন সিঙ্গেল স্ক্রিনের সাথে সাথে যে মাল্টিপ্লেক্স গুলো রয়েছে আইনক্স গুলো রয়েছে সেখানে কিন্তু প্রসেন ঋতুপর্ণের অযোগ্য খুব ভালো বাড়বে এখনও কিন্তু বিজনেস করছে খুব ভালোভাবে যেটা কিন্তু ওয়ার্ক করছে এটা কিন্তু পারফরমেন্স খুব কম আমরা দেখতে পাই এই বছরটা খুব ভালো করে শুরু হয়েছে বুম্বাদার ক্ষেত্রেও তো ভালো এবং জিদ্দার ক্ষেত্রেও কিন্তু ভালো এবং আমরা সবাই জানি যে দুটো সিনেমা খুব ভালো চলছে এবং সবচেয়ে বড় অযোগ্যর ক্ষেত্রে যেটা হয়েছে অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে তোমরা সবাই জানো ছ কোটির উপরে ওভারঅল বিজনেস কিন্তু করে ফেলেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স নয় এবং ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কিন্তু দারুণ রেসপন্স অযোগ্য সিনেমাটার জন্য সবাই ভালো বলেছেন ভালোবাসা দিয়েছেন রিভিউস যথেষ্ট ভালো এসছে ঠিক আছে মানে দশের মধ্যে সবাই নাইন নাইন পয়েন্ট ফাইভ এরকম টাইপের দিয়েছে রিভিউ তো ওভারঅল দুটো সিনেমাই খুব ভালো চলছে আমি আশা করবো বাংলা ছবি এইভাবে আরও এগিয়ে চলবে জিদ্দা জিদ্দার মতো করে কমার্শিয়াল সিনেমা খুব ভালো করে যাচ্ছেন বুম্বাদাও কিন্তু কমার্শিয়াল দিকটা আবার নতুন করে ধরার চেষ্টা করছে বুম্বাদার ব্যাপারে কি বলবো যাই বলবো তাই কম বলা হয়ে যাবে তার কারণ একাধারে কমার্শিয়াল সিন কমার্শিয়াল সিনেমা এবং আর্টস আর্ট ফিল্ম সমস্ত কিছু দিক থেকে এবং প্যারালাল সিনেমা একাধারে সবকটা ডিপার্টমেন্টে বুমবাদার অভিনয় দক্ষতা বুম্বাদার পারফরমেন্স এবং একই সাথে বক্স অফিস কালেকশন সব দিক থেকেই কিন্তু বুমবাদা সবার থেকে এগিয়ে রয়েছে এবং সবাই আস্তে আস্তে এগিয়ে আসুক সবার সিনেমায় ভালো চলুক এটাই প্রত্যাশা করব তো বন্ধুরা শুধুমাত্র পঞ্চাশ দিন নয় আমরা চাইবো যে একশো দিন আরও মানে সিনেমাটা চলুক অযোগ্য এবং বুমেরাং তাহলে হয়তো আরও বেশি ভালো লাগবে তার কারণ রোম্যান্টিক জুটি অল টাইম উত্তম সুচিত্রার পরে যে জুটিটাকে প্রাধান্য দেওয়া হয় প্রসেনজিৎপর্ণা সেই জুটিটা আরও একবার ম্যাজিক দেখিয়ে দিল বক্স অফিসে এবং জিদ্ুকিনের এই নতুন কেমিস্ট্রিটা মানুষেরও কিন্তু ভালো লেগেছে যার জন্য বুমেরাংটা কিন্তু দারুণ সাকসেসফুলি চলছে তো প্রাক্তনের পরে দৃষ্টিকোণ তারপরে অযোগ্য আবার চলতে থাকবে লোডিং এবং জিদ্দাকে বলবো এই রকম সিনেমা তুমি আরও উপহার দাও জিদ্দা বুমেরাঙের মতো তাহলে বাংলা ছবি আস্তে আস্তে ঠিক দিশা পাবে এবং বলিউড হলিউড এবং সাউথের সাথে টক্কর দিতেও কিন্তু পারবে বাংলা ছবি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা